জয়পুরহাটে করোনা আক্রান্ত সন্দেহে আক্কেলপুরের গোপীনাথপুর হেলথ ইনস্টিটিউটের আইসোলেশনে রয়েছে পাঁচ জন বৃহস্পতিবার নতুন করে আটজন সহ মোট কোয়ারেন্টিনে আছে ছিয়াশি জন একজনকে করোনা আক্রান্ত সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরএ পাঠানো হয় কেশপুর গ্রামে তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন সেলিম মিয়া মোট পনেরো জনের নতুন করে নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়েছে এদিকে চোখে কর্মহীন হয়ে পড়া দুই হাজার দুইশো দরিদ্র মানুষকে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি